মুশকিল হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে যাদের সম্পর্কে কথা বলতে হবে, আমি একটু আগে দেখলাম যে রাজু আজিমের হাত রীতিমতো যেমন কাঁপছে, মানে ও কাঁপতে কাঁপতে বলছিল, তারপরে ও সাহস করে বলেছে। আমার একটু অসুবিধা হলো যে যাদের দুজনকে বলতে বলা হচ্ছে তারা, তাদেরকে আমি পিতৃ তুল্য, আমার বাবা। আর বাবাদের বাবার সম্পর্কে ছেলে কি বলবে? আমি ছোট্ট ঘটনা বলি, আমি ঢাকা শহরের প্রথমে যখন গেলাম সেই 80-এর দশকে, আমি ইন্দা দেবক মিলনের বলা যায় মানে পাথর উঠেন। রোববারে তখন ইন্দা দেবক মিলন চাকরি করতেন, আমি শুনছিলাম। আমি রোববারে সিঁড়িতে উঠার সময় একজন ভদ্রলোককে ইন্দা দেবক মিলন সম্পর্কে জানতে চাইলাম, সাথে সাথে একজন পিয়ন দৌড়ি হিসাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, এই আপনি কাকে জিজ্ঞেস করছেন? বলা বলতে আমি আমার নিজের বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে ইন্দা দেবক মিলন কোথায় পাবো। আমি চলে গেলাম রোববারে, রবিকাদা নেই, সেটির স্মৃতিটা অনেক চমৎকার। রবিকাদার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, আমি শুধু বললাম আমি ইন্দা দেবক মিলনের সাথে দেখা করতে এসেছি। ঘরের মধ্যে হাত চালিয়ে বললো, ও তো এখন নেই, বিদেশ। এরপরে আমি ইন্দা দেবক মিলনকে দেখবার জন্য ছাত্রলীগের সম্মেলনে ঢাকা শহরে এলাম আমার বন্ধুর সাথে। প্রথম কাজ হলো সম্মেলন করবো কি করবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো যাবো না, ইন্দা দেবক মিলনের সাথে দেখা করবো। ওই বারে এসে ইন্দা দেবক মিলনের সাথে দেখা হয়নি। তারপরে ইত্তেফাকে চাকরি করার পরে একটু সাংবাদিক পরিচয়ে আস্তে আস্তে ইন্দা দেবক মিলনের সাথে আমার একটু দেখা হওয়ার সৌভাগ্য হলো। প্রথম আমি যেদিন গ্যান্ডারিতে তার বাসায় যাই, সেদিন একজন লেখককে আমি আবিষ্কার করলাম। দরজা খুলে দিলেন, স্যান্ডো গেঞ্জি, শরীর থেকে সুবাই বেরোচ্ছে, সকালবেলা গোসল করেছেন, আমাকে ডাক দিয়ে বলে, নো তুমি রেজন এসো বসো। পাশাপাশি দুটা রুম, একটা রুমে লেখক তার পরিবারকে নিয়ে থাকেন, পাশের একটা রুমে চমৎকার লাইব্রেরি বইয়ে বইয়ে ভরা, সকালবেলা ভরে ওখানে লেখেন এবং এই লেখক প্রভাবে গড়ে ওঠেন। সেদিন আমার কাছে মনে হলো, হ্যাঁ আমি ইন্দা দেবক মিলনের কথা, এই গল্পটা এইটুকু থাক। আমার অফিস কক্ষে বইয়ের ভর্তি, আমি পড়ি না, ভাব দেখানো যে অনেক বই আছে। একদিন এক ভদ্রলোক এলেন, আসার পরে একটা বইয়ের দিকে তাকিয়ে বারবার বইটা নেওয়ার চেষ্টা করছে। আবার আমি বললাম, আপনি বইটা পড়বেন? আপনি বই পড়তে দেবেন? আমি বললাম, হ্যাঁ নেন। হরিদুর রেজা সাগরের মানুষের, আমি বিশ্বের সাথে লক্ষ্য করলাম ওই ভদ্রলোক ওখানে বসে, ওই টেবিলের মধ্যে বসে, আমার সামনে বসে বইটা হরহর করে পড়ে, আমি বললাম আপনি বইটা দিয়ে যাও। আমি বললাম, আপনার বইটা তো পড়েছে, মানে আমি পড়েছি কিন্তু এই বইটা আমি আরো অনেককে পড়াবো। আপনি চিন্তা করতে পারেন, আমরা বই দিলে বই নেয় না। এখন আমরা যারা লেখালেখি করি তাদের অনেকেই বলে, তোমার লেখা পত্রিকায় দেখলাম, লেখা নাকি পত্রিকায় দেখার বিষয়, লেখা তো পড়ার বিষয়। সেদিন আমার কাছে মনে হলো যে হরিদুলেখা সাগরের সাহিত্য কতটা জনপ্রিয় মানুষের কাছে। বাবাদের গল্প ছেলেদের মহিলা বেশি বলার দরকার নেই। একটা অনুরোধ করবো আপনাদের, বাংলাদেশের সাহিত্য নিয়ে আমরা অনেক গর্ব করি, যেমন সাগর ভাইয়ের এই যে ছোট কাকু, আমি বিশ্বের সাথে লক্ষ্য করি আমরা যখন উদাহরণ দিই বাইরে, ফেলুদার উদাহরণ দিই, অন্য অন্যের টেকিদার উদাহরণ দিই, কিন্তু আমরা ছোট কাকুর উদাহরণ দিতে কেন একটু কাপূর্ণ হয়ে করি? আমরা যদি নিজেদের আর নিজেদেরকে ভালো না বাসি, তাহলে আমরা আমাদেরকে সমৃদ্ধ করবো কিভাবে? আমিরুলকে অনেক এবং তার পরিষদকে অনেক বেশি ধন্যবাদ জানাই এই জন্যে যে আমিরুল সম্পর্কে গল্প বলতে গেলে অনেক অনেক বড় গল্প বলতে হবে। আমি একজন প্রকাশকের গল্প বলি, তিনি এখানে উপস্থিত নেই, আমিরুলের বইয়ের রয়্যালিটি ওই প্রকাশক দিতে চান। আমিরুল ওই প্রকাশককে নাকি বলেছেন যে তোমার কাছে কত টাকা জমা হয়েছে? আমার কত হয়েছিল তো টাকাই আমার বলে, কত হয়েছে মিয়া? বলছে যে এত রাইখা দাও, আমি যদি কেউ বিপদে পড়ে তাহলে বেলা দিয়ে দেবে, বুঝছো? এগুলো আমিরুল, এবং আমিরুলটা এই যে কাজটি করছে, আমি অনেক 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 বেশি ধন্যবাদ জানাই সবাইকে এবং কৃতজ্ঞতা জানাই সাগর ভাই পুরস্কার দিতে সম্মত হয়েছেন তাকে। অনেক অনেক ধন্যবাদ সবাই।